সম্মানিত এলাকাবাসী, আপনারা ইউনিয়নের চতুর্পাশে আপনারা ঘুরেন, সব জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখেন শৈলেনার ভোট আছে কিনা। আপনারা আজকে শৈলেনার যারা কর্মী, শৈলেনার জন্য যারা কাজ করতেছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, এবং এমনকি লোকজন দিয়ে তুলে নিয়ে যে হুমকি দেওয়া হচ্ছে। তো আমি মনে করি এই শৈলেনাকে বাধাগ্রস্ত করতে গিয়ে, তাকে ধাক্কাতে গিয়ে শৈলেনা আরো এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ 20 তারিখে ব্যালটের মাধ্যমে সেই জবাবটা আপনারা পাবেন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আপনারা জোর করে ভোট দিতে পারবেন না, ভোট আমাদের আমার নিজস্ব অধিকার। একটি ভোটের মূল্য আছে, এই ভোট জোর করে নেওয়া যাবে না, হুমকি দিয়ে নেওয়া যাবে না। ভোট একটি পবিত্র আমানত জিনিস, এই ভোট আমরা যাকে দেব আমরা বুঝে সুঝেই দেব। আপনারা এই উদীয়মান তরুণী শৈলেনা 5 বছর চেয়ারম্যান করে গেছেন, তার উপর দিয়ে কত ঝড় ঝাপটা চলে গেছেন আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন। আশা করি তাকে যদি আপনারা পাশে থেকে চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন, আগামী 5 বছর তার পাশে থেকে তাকে সংযোজন করে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন। ওনার যে অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো করতে সহযোগিতা করবেন আপনারা। এই কারাগারি, এই কারাগারি সেন্টারে ইনশাল্লাহ শৈলেনা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়ী হবে, এটা আমি আশা করতেছি। তার কারণ আজকের এই উপস্থিতি বলে দিচ্ছে যে শৈলেনাকে তারা কতটা ভালোবাসে। বিভিন্ন হয়তো বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর থেকে আসছে লোকজন, আপনারা দেখেন শোনেন কারাবাড়িতে শৈলেনার ভোট আছে কিনা। আপনারা যারা আজকে আমল দখল করতেছেন পাগল হয়ে গেছেন, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা হুমকি ধমকি দেবেন না, হুমকি ধমকি দিয়ে কোনো কাজ হবে না। আপনাদের ভোটের দরকার, আপনারা ভোট চান, আপনারা ভোট চাইতে এসে মানুষের জীবন গা নিয়ে ব্যস্ত থাকেন, তারা ভোট চাবেন কখন? ভোটের পরের দিন না আগের দিন? আপনারা ভোট দিতে আসবেন ভালো কথা, ভোট দিতে এসে অমুকের কর্মীকে দেখে নেব, 20 তারিখের পর দেখে নেব, 21 তারিখে দেখে নেব, এইগুলো বলে কোনো লাভ হবে না। কারণ আমাদের ভাষা উনিপূর্ণ নয়, আমাদের আমাদের জন্ম সত্যপুরুষ ইউনিয়নে, আমরা সত্যপুরুষ ইউনিয়নের মানুষ, আমরা সত্যপুরুষ ইউনিয়নের সন্তান। আপনারা সেই কান কথায় বলবেন না যারা বারবার এসে ধোকা দিয়ে ভোট দিয়ে যায়, যারা ভোটের সময় এসে গলাধরি কান্নাকাটি করে, ভোট শেষ হয়ে গেলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা তাদের কথায় কান দেব না, আমাদের সন্তান, আমাদের কৃতি সন্তান, আমাদের উদয়মান একজন যুবক যে যার মাধ্যমে এই ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব, যদি আপনারা এলাকাবাসী তার পাশে থাকেন, হয়তো তিনি লজ্জায় হোক, কোন কারণে হোক, ক্ষোভে হোক, অনেক দুঃখ কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে সময় মতো পারে নাই, হয়তো যদি সময় মতো শেয়ার করতে পারতেন, আমি মনে করি আপনারা বাসায় কেউ বসে থাকতেন না, সবাই ছুটে চলে যেতেন শৈলেনার কাছে, শৈলেনার পাশে দাঁড়াতেন। যাই হোক, বিগত দিনে শৈলেনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আগামীতেও এমন ষড়যন্ত্র হচ্ছে, আগামীতেও ষড়যন্ত্র হবে। আপনারা সবাই সজাগ থাকবেন, একজন উদয়মান আমাদের এইরকম একজন উদয়মান চেয়ারম্যান দরকার, যাকে দিয়ে আমাদের কাজ হবে, তার কাছে আমরা সবাই যেতে পারবো। মা বোন তরুণ যুবক যারা আছেন সবাই আমরা যেতে পারবো। আমি কোন প্রার্থীদের কথা নাম উচ্চারণ করতে চাচ্ছি না, যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন সবাই ভালো, আমি মনে করি সবাই ভালো, তারপরে ভালোর মধ্যেও ভালো আছে। এই শৈলেনা 5 বছর চেয়ারম্যান করেছেন, আপনারা যারা বাজারে যান দেখেন ওনারা আলাদা একটা অফিস আছে, ওই অফিস কিন্তু সরকার ভাড়া দেয় না, উনি নিজের পকেট থেকে ভাড়া দিয়ে ওই অফিসে বসেন। কারণ একটাই, জনগণের সেবা দেওয়ার জন্য, জনগণকে পাহারা দেওয়ার জন্য।
উদ্দেশ্য আছে গ্রাম হবে শহর।